জেলা সদর বারাসাতের আরেকটি উল্লেখযোগ্য কালীপুজোর আয়োজন করে থাকেন সন্ধানী। 61তম বর্ষে সন্ধানীর এবারের থিম প্রতীক্ষা। প্রায় দু বছর সময় করোনার প্রকোপে মানুষ জর্জরিত, সুসময়ের জন্যে মানুষের প্রতীক্ষার অবসান ঘটুক, এই কামনাতেই পুজোর আয়োজকদের কালীপুজোর আহ্বান। অন্যান্য বছরের মতো এবছরেও সন্ধানীর পূজা মণ্ডপ নজর কেড়েছে দর্শকদের। এমনভাবে পুজো মণ্ডপটি তৈরি করেছি, মানুষ আসলে একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরানোর রাস্তা আছে। বিশেষ করে আর বেশি জাকজমক করিনি। আর আমাদের এবছরের থিম প্রতীক্ষা, যে প্রতীক্ষা মানেই আমরা করোনা মুক্ত কবে, কতদিন আর অপেক্ষা করব। তাই আমাদের মাতৃমণ্ডপটির পিছনে একটা ঘড়ি দিয়েছি, সেই ঘড়িটাই আমরা টাইম মেনটেন করে কতদিন আর অপেক্ষা করব, সারা বিশ্ব এই করোনা মুক্ত হবে। তাই আমরা সমস্ত প্রশাসনিক নিয়মকানুন মেনে আমরাই একমাত্র বারাসাতের বুকে দেখা যাচ্ছে রাস্তার ওপরে কোনো দোকান বসায়নি, প্লাস হচ্ছে মাঠে, তারপরে কোনো এক্সিটে আমরা কিছু প্রবেশদ্বারে কিছু দোকান ফোকান বসায়নি, আমরা প্রশাসনিক নির্দেশ মেনেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।